এখন ফোনে রূপসী। নমস্কার, স্বাগত সমস্ত দর্শক বন্ধুদেরকে। শুরু করে দিচ্ছি এখন ফোনে রূপসী এই মুহূর্তের অনুষ্ঠান, রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান, যেখানে শুধু রূপসী হলে চলবে না, নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আর কি করে নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন সেটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেক দিন আলোচনা করি। সপ্তাহে ছ দিন আপনাদের জন্য থাকছে অনুষ্ঠান, একেবারে সোম থেকে শুরু করে শনিবার পর্যন্ত, যেখানে সরাসরি আপনারা কথা বলতে পারছেন, জেনে নিতে পারছেন। আজকেও কিন্তু সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, ফোন করুন আমাদেরকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেখানে। আর যদি আপনারা আরও বেশি করে জানতে চান যে রঙ্গোলিকে আপনারা কীভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে কিন্তু একেবারে 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বরও রয়েছে। তা আজকের অনুষ্ঠানে আমি একদম অত্যন্ত গ্ল্যাডলি স্বাগত জানাবো পবনদাকে। পবনদা আমাদের সঙ্গে রয়েছেন, পবনদাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা পবনদা, একেবারে শুরুতে এখন আমরা লাগাতার যেটা নিয়ে আলোচনা করছি, প্রায় প্রতিদিনই ঘুরিয়ে ফিরে আমরা কোভিড নিয়ে কথা বলছি। আসলে সময়টাই এরকম, না চাইলেও কথা বলতে হচ্ছে। প্রত্যেক দিন ঘুম ভাঙছে আমাদের এই খবরটা শুনে যে কোনো না কোনো প্রিয়জন, কেউ কোনো না কোনো পরিচিত হয় তারা আক্রান্ত হচ্ছেন বা তাদের অবস্থা খুবই খারাপ, অনেকে তো মানে চলেও যাচ্ছেন, মানে খুব পেইনফুল একটা সিচুয়েশন। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু কম বেশি ওয়ারিড। সে তো এক দেখো, একটা জিনিস যেটা আছে, আজকে ডেটে একটা একটা ভয়ঙ্কর মহামারী আমাদের জীবনে এসছে, এটা থেকে আমাদের তো নিশ্চয়ই লড়াই করতে হবে। আজকে এটাকে নিয়ে ভয় পেলেও চলবে না, আর ভয় না পেলেও চলবে না। ভয় পাওয়া এই জন্য দরকার আছে যে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, সতর্ক থেকে আমাদের লিভিংটাকে ভালো করতে হবে, আর লড়াই এই জন্য করতে হবে, নিজেকে ভেতর থেকে আমাদেরকে স্ট্রং করতে হবে। যেটা আমরা বহু ক্যাপশন, বহু ফেসবুক, বহু টিভি, আমরা বহু নিউজ পেপারে খালি একটাই জিনিস আমরা দেখতে পাই যে আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ান, আপনার ইমিউনিটি পাওয়ার বাড়ান। কিন্তু একটা জিনিস জানতে হবে, প্রথম যে জিনিসটাকে, যে ইমিউনিটি পাওয়ার বাড়াতে গেলে পরে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা যদি ঠিক না থাকে তাহলে কোনো ইমিউনিটি পাওয়ারই আপনার বাড়বে না। আপনি জল খেলে মানুষের অ্যাসিডিটি ফর্ম করে, এমন অনেকে আছেন মানে নর্মাল জল তারা খেতেই পারেন না, তারা সবসময় জল মানে জল ফুটিয়ে ঠান্ডা করে তারপর খান, এরকম অনেকে আছেন। তাতেও তাদের সহ্য হয় না, জলটা খেলেও তার দেখা যাচ্ছে গা বমি বমি করছে, এটা করছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে। তো আজকে মানুষ যখন আমার ডাইজেস্টিভ সিস্টেমটা যখন উইক হয়ে যায় তখন যেটা কাজ করে না, তখন কিন্তু আমার শরীরে আমি যে খাবারটা খাবো সেটা কি আমার ডাইজেস্ট হবে? সেটা যদি ডাইজেস্ট না হয় তাহলে সেটা থেকে আমার ইমিউনিটি পাওয়ারটা কী করে তৈরি হবে? প্রথম সাবজেক্টটাকে আমাদের বুঝতে হবে যে আমরা নিজেদের প্রথমে সিস্টেমটাকে ঠিক করবো। আজকে যখন সিস্টেম যখন ঠিক করবো তখন কিন্তু শরীরের মধ্যে আমার রোগ ব্যাধি যেগুলো আছে সেগুলো হবে না। আমার যেমন অ্যাসিডিটি প্রবলেম যদি না থাকে, আমার যদি লিভারের কোনো প্রবলেমস না থাকে, আমার যদি কোলেস্ট্রলের প্রবলেম না থাকে, আমার যদি গল ব্লাডারের কোনো প্রবলেমস না থাকে, তাহলে আমার শরীরের রোগটা কোথার থেকে আসবে? রোগ তো আসবেই না। তাহলে ঘটনাটা হচ্ছে, প্রথম হচ্ছে আমাকে ডাইজেস্টিভ সিস্টেম যখন ঠিক করব তখন আমার কিন্তু কোনো প্রবলেমস থাকবে না। আজকে ডাইজেস্টিভ সিস্টেম কাদের কাদের উইক হয়? যাদের পাইলসের প্রবলেম আছে, তারা খাওয়া হজম করতে পারে না, তাদের পাইলসের প্রবলেম, তারা তো ভয় অনেক জিনিস খানই না, খানই না, খেতেই পারছে, খেতেই পারে, খেতে পারে। আজকে যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা তো কিছুই খেতে পারেন না, আজকে খেলে পরেই তখন গা বমি বমি করছে, বমি হয়ে যাচ্ছে, আর না হলে পরে শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে। একদমই তাই। আজকে যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে তাদের এই প্রবলেমসের থেকে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, আজকে কোলেস্ট্রল তাদের ডিসব্যালেন্স হয়ে গেছে, গল ব্লাডারে স্টোন ফর্মেট করছে, আজকে মানুষ সেইখান থেকে কত নানাবিধ প্রবলেম আসছে বডিতে। যদি আমাদের ইমিউনিটি পাওয়ার ঠিক না থাকে তখন কি হচ্ছে, আমাদের বডিতে জয়েন্ট পেনগুলো চলে আসছে, সেগুলোও কিন্তু আমার ডাইজেস্টিভ সিস্টেম উইক হওয়ার জন্য আমাকে বডিটা কিছু নিতে পারছে না, যে খাওয়াটাই খাচ্ছে। আমরা তখন ভাবছি যে বেশি বেশি রিচ খাওয়া খাবো, বেশি প্রোটিন খাবো, আর খাবো কোত্থেকে? যতক্ষণ তো আমার সিস্টেমটা ঠিক না হবে তখন তো পর্যন্ত আমি যে প্রোটিনটা খাবো সেটাও আমার তো হজম, জলটাই হজম হচ্ছে না, তাহলে আমার ওই প্রোটিনটা হজম হবে কী করে? যদি হজম না হয় তাহলে ওটা আমার কোনো কাজ দেবে না, ওটা আমার ক্ষতি করবে শরীরের মধ্যে। তা মানুষকে সচেতন হতে হবে এবং স্ট্রং হতে হবে, নিজেদের বুদ্ধিটাকে খরচ করতে হবে। খালি একজন বলল আমি সেই কথাই দৌড়াতে আরম্ভ করলাম, তাতে কিন্তু আমার আলটিমেটলি ঘরে কিছুই আসবে না, ঘরের কিছু চলে যাবে। একটা ফোন নিয়ে নিই তারপর আমরা আলোচনা থাকবো। নমস্কার, কে রয়েছেন?
নমস্কার ডাক্তার বাবু, নমস্কার। আমি আন্নামন থেকে বলছি, শাকিল। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন বলুন শাকিল, শুনছি। আমি বলছি আমার পিম্পলস এর প্রবলেম হয়েছে বহু বছর থেকে। আচ্ছা, আপনার বয়স কত এখন? 18 প্লাস। 18 প্লাস, ওকে, ঠিক আছে। একটা তো এটার জন্য আপনাকে জীবনসুদা ওষুধটাকে মেনটেন করে খান, তাহলে নতুন করে পিম্পলসটা বেরোবে না। আর পিম্পলসটার জন্য আপনি একটা রঙ্গলির ফেস ওয়াশ, রঙ্গলির রূপসাগর একটা মিছেদার স্পেশাল ক্রিম আর একটা ফেস ময়শ্চারাইজার, এটা ব্যবহার করুন। আপনার মুখে যে পিম্পলসের দাগও যদি হয়ে থাকে সেগুলো চলে যাবে, পিম্পলস তো যাবেই, আর নতুন করে পিম্পলস আর হবে না। মেনটেন করুন এবং গ্ল্যামারাস হয়ে উঠুন একদম। একদমই তাই, মানে আমি তোমাকে তুমি বলছি, 18 বছর বয়স তোমার মাত্র, তুমি বলছো অনেক বছর ধরে পিম্পলসের প্রবলেম, আর নিশ্চয়ই সেটা এই জন্য যে এখন তো পিউবার্টিতে তুমি রয়েছো, শুরু হওয়ার পর থেকে সবারই এই সমস্যাটা হয়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি পবনদা, যে বেসিক হাইজিনের একটা অভাব থাকে, ক্লিনিং ঠিকঠাক করে মানুষ করেন না বলে একটা সমস্যা, তো সেই জন্য তোমার এটা হচ্ছে। এটা খুব ভালো লাগলো যে তুমি দেখছো এবং তুমি নিজের কেয়ার করতে চাইছো, তো কেয়ার করা শুরু করে দাও, কেয়ার করা শুরু করে দিন আপনারাও, আরও যারা অনুষ্ঠান দেখছেন শাকিলের মতন। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন একেবারে 12 ঘন্টার অ্যাক্টিভ হেল্পলাইন নম্বর রয়েছে দুটো, সেই দুটো নম্বরে তো আপনারা যোগাযোগ করতেই পারেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর সেখানে পাবেন। আর প্রোডাক্ট যদি অনলাইনে অর্ডার করতে চান, এটা এখন আপনাদের সবার ম্যাক্সিমাম প্রশ্ন যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি না, লকডাউন সিচুয়েশন চলছে, আমি প্রোডাক্ট কী করে পাবো। অনলাইনে অর্ডার দিয়ে দিন 8100333334, এটা হচ্ছে নম্বর। কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ কিন্তু আপনাকে দিতে হবে না, শুধু প্রোডাক্টের যা দাম সেটা আপনি পেমেন্ট করবেন, আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে, এতটাই সহজ। আর এখন তো আমরা সবাই অনলাইনে স্যাভি, কোনো সমস্যাই নেই, তাই আপনি কোথায় থাকছেন সেটা ম্যাটার করছে না, ভালো থাকতে চাইছেন এটা ম্যাটার করছে, তার জন্য কিন্তু রঙ্গোলি আছে। যেটা পবনদা বলছিলেন যে কেউ একটা কিছু বললো আর সেদিকে আমি দৌড়ালাম, আখেরে লাভ কিন্তু কিছুই হবে না। আজকে সেই জায়গাটাই হচ্ছে, বহু মানুষ আমাদেরকে ফোন করেন যে আমাকে তো এখন করোনার জন্য ভালো ভালো খেতে হবে, মাছ মাংস খেতে হবে, আমি ভালো প্রোটিন খাবো। আমরা খাবেনটা কোথা থেকে? আমাকে ভিটামিন সি খেতে হবে, আমাকে জিঙ্ক খেতে হবে, আমি লাইন দিয়ে কিনছি ভিটামিনস, প্রচুর খাচ্ছি, আমার দরকার ডেইলি 50 মিলিগ্রাম 500 মিলিগ্রামের ডোজ খাচ্ছি, প্রয়োজন নেই যেটা। কোনো এখন মানুষ কী আছে, তোমার আপনার প্রবলেমসটা কী আছে বলে, আমার প্রচুর অ্যাসিডিটি, আমি মানে আমার অ্যাসিডিটির জন্য আমার সারাদিন গা গুন করে। তা আপনার অ্যাসিডিটি প্রবলেম আছে, তার মানে আপনার ডাইজেস্টিভ সিস্টেম অলরেডি খারাপ হয়ে গেছে। তো আপনি যেটাই খাবেন সেটা পুষ্টিটা কোথা থেকে পাবে? খাবে কোথা থেকে? তো মানুষের কী আছে, নিজেদের একটুখানি বুদ্ধি খরচ করতে হবে, ভগবান দিয়েছে আপনাদেরকে যথেষ্ট, সেটাকে একটু খরচ করুন, দেখবেন নিজে এমনি অনেক আজকে ইমিউনিটি পাওয়ার স্ট্রং করার জন্য এক্সট্রা কিছু খাবার প্রয়োজন হয় না, ডাল ভাত তরি তরকারি শাক সবজি নর্মাল যে খাওয়াটা ইজি ডাইজেস্টেবল যেটা আয়ুর্বেদ বলছে, সেই খাওয়াটা খেলে যথেষ্ট ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয়, কোনো প্রবলেম নেই। সেটুকুই করতে থাকুন যেটা স্বাভাবিক সুষম খাদ্য বলতে আমরা বুঝি, সেটা বাড়ির খাবার। আর এটা এখন কোভিড সিচুয়েশনে ইমিউনিটি বাড়াতে হবে বলে না, পবনদা সবসময় বলেন যে বাইরের খাবার থেকে দূরে থাকো ভাই, ঘরের খাবার খাও, ঘরের খাবার খেয়ে ভালো থাকো, যে সিস্টেমটা আমাদের প্রায় চলে গেছে। আমার মনে আছে পবনদা, আপনি একদিন একটা অনুষ্ঠানে বলেও ছিলেন যে এখন বাচ্চারা কেন এত মোটা, বাচ্চারা কেন এত অভ্যেস হয়ে যাচ্ছে, তার কারণ তারা তো ঘরের খাবার খায়ই না, তাদের সবসময় ফাস্টফুড খাচ্ছে, বাড়িতে বাবা মা একটা রেডি খাবার ধরিয়ে দিচ্ছেন বাচ্চাকে শান্ত রাখার জন্য, বাচ্চা চিপস খেয়ে যাচ্ছে, প্যাটিস খেয়ে যাচ্ছে, তার আর ঘরের খাবার মুখেই রোচে না, এবং একটা সময়ের পর এতটাই মোটা হতে থাকে যে তখন আর সেটা মানে সামলানোর মধ্যে তো থাকেই না, এবং অল্প বয়স থেকে প্রচুর অসুখ। সেটা তো হবে না অ্যাকচুয়ালি, যেটা আমি একদিন বলি, তুমি কথাটা ঠিকই ধরেছো, একদিন আমি বাচ্চাদের ওবেসিটি কেন হয় সেটার উপরে করেছিলাম, এবং সেটা কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু প্রচুর ক্ষতিকারক। একটা কথা বলে রাখছি, আপনারা বাচ্চাদেরকে একদম জাঙ্ক ফুড একদম দূরে রাখুন, একদম আপনি দেখবেন ঘরের খাবার খান, সিস্টেমগুলোকে চেঞ্জ করুন। ওবেসিটি আসা মানে আপনার বাচ্চার ওজন থেকে যদি আপনার ওজন বেড়ে যায়, প্রথম প্রথম খুব ভালো লাগে দেখতে, মনে হয় যে বাচ্চাটা খুব নাদুস নাদুস হচ্ছে, পরে যখন এটা একটা কী হয় যে শরীরের মধ্যে রোগের উৎপত্তি শুরু হয়ে যায়। আজকে বহু বাচ্চারা এসছেন আমার কাছে, আমি যেগুলোকে শুনে অবাক হয়ে যায়, 2 বছরের বাচ্চা ইনসুলিন নিচ্ছে আজকে, চাইল্ড ডায়াবেটিস। তো মানে আজকে মানুষের কী হচ্ছে যে এগুলো অনেক প্রবলেমস মানুষের লাইফে আসছে, আমাদের কিন্তু সিরিয়াসলি ভাবার সময় এসেছে। আমাদের সঙ্গে ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি ডাক্তারের সাথে ডাইরেক্ট কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, কথা বলছেন ডাইরেক্ট, আপনি বলুন বলুন। হ্যাঁ ডাক্তার বাবু। হ্যাঁ। আমার মেয়ে রিমা পণ্ডিত 21 প্লাস বয়স। হ্যাঁ বলুন বলুন, শুনছি। হ্যাঁ, ওর না একটা পায়খানার দ্বারে
পায়খানার দ্বারা একটা মাংসের টুকরার মতন বের হয়ে গেছে। আপনি কোথা থেকে ফোন করছেন? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আপনার মেয়ের কতদিন ধরে হচ্ছে এটা? প্রায় বছর দুয়েক হয়ে গেছে। বছর দুয়েক। ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিয়ে আপনি শুনুন। এটার জন্য আপনার মেয়েকে একটা পাইলোকেয়ার ক্রিম আছে, ওই ক্রিমটাকে লাগাতে বলুন মল্লদ্বারে। আমাদের যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে নেবেন। আর একটা রঙ্গলি জীবনসুধা স্পেশাল মেডিসিনটাকে খাওয়ান। এটা খাওয়ালে আপনি দেখবেন আপনার ধীরে ধীরে করে ওই প্রবলেমসটার থেকে পুরোপুরি মুক্তি হয়ে যাবে উইদাউট অপারেশন। কখন ভালো হয়ে যাবে নিজে বুঝতেও পারবেন। তো আজকে এটাকে মেনটেন করুন, আর কোথাও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সঙ্গে কথা বলে নেবেন। রিচ খাওয়া, ফ্রাই জিনিস, মাংস, ডিম, মাছ, ভাজাভাজি, ফ্রাই জিনিস এখন আপাতত কিছুদিন বন্ধ রাখবেন। তাহলে আগে রোগটাকে সারিয়ে নিন, আবার খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আমি কৃষ্ণগর থেকে বলছি, অঞ্জু মল্লিক। বলুন বলুন, কি প্রশ্ন আছে? বলছি আমি ডাক্তার বলছি, একটু কথা বলতে পারি? হ্যাঁ কথা বলছি, বলুন। হ্যাঁ বলছি, একটু আমি আমার তো হয়তো আমি কিংবা কৃষ্ণগর ডাক্তার, স্কিনের ডাক্তার, তা আমি একটু অ্যালার্জি আছে আমার, কিন্তু গতকাল আমার চোখ মুখ গুলো পুরো মুখটাই ফুলে গেছে, বুঝলেন, এবং দুটো চোখই ছোট হয়ে গেছে। হ্যাঁ, তা আমি তো এই মুহূর্তে কৃষ্ণগর কোনো ডাক্তার দেখাতে পারছি না, কোনো ডাক্তারবাবু এখানে আসছেন না, তা আমি এখন এই মুহূর্তে কি করতে পারি? আমি তো আপনার ডিসিশন চাই। দেখুন, ইমিডিয়েটলি করার মধ্যে দেখুন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে রাঙ্গুলি জীবনসুধা ওষুধ, এটাকে আপনি খান, ঠিক আছে? আপনি আর অ্যালার্জি যে কোনো ট্যাবলেটস মার্কেট পাওয়া যায় ওটা একবার খেয়ে নেবেন। আপনি ওটা খেয়ে দিয়ে আপনি অ্যালার্জিটা কমে যেতে লাগে, কথা বুঝছেন তো? আর বাকি জীবনসুধাটাকে মেনটেন করুন যাতে ভবিষ্যতে অ্যালার্জির প্রবলেমস না হয়, সেখান থেকে আপনাকে ঢুকতে হবে। আর তার মধ্যে আপনাকে যে খাবারগুলো আছে যেগুলোকে অ্যালার্জি প্রবণ খাওয়া যেগুলোকে বলে, চিংড়ি মাছ আছে, আপনার বেগুন আছে, এই টাইপের বহু খাবার আছে, ডিম আছে, অনেকে ডিম আছে, হ্যাঁ, রিচ খাবার, ফ্রাই জিনিস, এগুলোকে অ্যাভয়েড করবেন। এগুলো কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা অ্যালার্জির একটা সিমটমস বডিতে এনে দেয় আর কি। সেটা আপনি অনেক সময় বুঝতে পারেন না, অনেক সময় বুঝে যায় মানুষ, দুটো কারণে হয়। তো এটাকে মেনটেন করুন, আশা করছি প্রবলেম হবে না। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে অনুষ্ঠানটা শেষ হলে আপনি দেখুন যে হেল্পলাইন নম্বরটা রয়েছে না, হেল্পলাইন নম্বরগুলো নোট করে রাখুন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে আপনি একবার হেল্পলাইনে ফোন করুন। তো অ্যালার্জির জন্য কী মেডিসিন আপনি নেবেন সেটাও আপনাকে বলে দেওয়া সম্ভব হবে। আর জীবনসুধাটা তো আপনি ইমিডিয়েটলি কালেক্ট করে নিন, সেটা আপনি ব্যবহার করা শুরু করুন, কারণ অ্যালার্জি থেকে চোখ মুখ ফুলতে শুরু করেছে। এবং সত্যি কথা বলতে এই সিচুয়েশনে তো ডাক্তার পাওয়াটা খুবই কঠিন ব্যাপার, দেখাতে পারছেন না। তো আগে থেকে প্রিকোশন নিয়ে রাখুন, এবং সবাইকে এই কথাটাই বলার যে নিজেদেরকে এমনভাবে মেনটেন করুন যাতে এই সমস্যাগুলো না আসে। যেমন আলিপুরদুয়ার থেকে যিনি ফোন করেছিলেন, মাত্র 21 বছর বয়স, 2 বছর ধরে ওর পাইলসারির সমস্যাটা তো উনি দেখতে পাচ্ছেন, সেটাই বলছি। মানে তার কতদিন আগে থেকে হয়েছে? মাত্র 21 বছর বয়স, মানে মিনিমাম 5-7 বছর হয়েছে। হ্যাঁ, মিনিমাম 5-7 বছরের, মানে 15-16 বছর বয়স থেকে কারো যদি পাইলসের সমস্যা হয় তো সাংঘাতিক। আমরা একটু আগে এইটা নিয়েই কথা বলছিলাম যে এখন বাচ্চাদেরও কিন্তু অনেক ছোট বয়স থেকে বিভিন্ন রকম সমস্যা চলে আসছে, তার মানে রিফ্লেকশনটা আমরা অনেকদিন পরে গিয়ে দেখতে পাচ্ছি, ওর যেমন 21 বছরও দেখছি। তো এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। ওবেসিটি নিয়ে কথা বললে পবনদা, খুব স্বাভাবিকভাবে পরের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে জয়েন্ট পেন। কারণ এই যে আমাদের ব্যথা বিভিন্ন ধরনের, তার পিছনে একটা বড় কারণ কিন্তু অতিরিক্ত ওজন। একদম। এটা কি আছে যে আজকে বডিতে পেন আজকে স্টার্ট হচ্ছে, এটা অনেক সময় দেখা যায় যে মানুষের ওয়েট বেড়ে গেলেও কিন্তু একটা প্রবলেমস আসে, আর ডাইজেস্টিভ সিস্টেম যদি প্রবলেমস দেয় তাহলেও আসছে। তো সেখানে কি হচ্ছে যে হাঁটুতে প্রচুর ব্যথা, মুড়তে পারছেন না, বসতে পারছেন না, দাঁড়াতে পারছেন না, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, কারণ কিন্তু কব্জি নড়ে না, কব্জি নড়ে না, হ্যাঁ, হাত মুঠো করতে পারে না, হাত ওঠে না, অনেক প্রবলেম, একটা প্রবলেম, একটা এক এক রকম নাম, কেউ বলছে ফ্রোজেন শোল্ডার, কেউ বলছেন আপনার স্পন্ডিলোসিস হয়েছে, কেউ বলছেন আপনার অস্টিওআর্থ্রাইটিস, নাম প্রচুর, কিন্তু সমস্যা তো সেই সমস্যা হচ্ছে এটাই, যেটা আমাদের পুরো সিস্টেমটাকে অকেজো করে দিচ্ছে, আর আমরা আজকে বেকার হয়ে যাচ্ছি। একটা ফোনই বলুন, তারপর আসবো আলোচনা। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমি ফুলকি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমি বলছি আমার একটা মেয়ে আছে, 8 বছর বয়স, 8 বছর কিছু ওজন হয়ে গেছে। হ্যাঁ, 48 কিলো ওজন হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর ঠিক আছে, আর কোনো সমস্যা না? ওজনটাই বাড়ছে এটাই সমস্যা? আর একটু কালো কালো দাগ হয়ে গেছে ছোট্ট, বুঝতে পেরেছি।
ঠিক আছে, আপনি ফোন আপনার কথাগুলো কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি মেয়েটা মোটা হয়ে গেছে, 47 কিলো ওজন, 8 বছর বয়স, গোলার চারিদিকে স্পট পড়েছে, কালো কালো ছোট। হুম হুম হুম, আপনি একটু যদি একটু ডাক্তারবাবুর সঙ্গে একটু পরামর্শ করেন। আমরা আপনার তো প্রোগ্রাম শুনছি, আপনি ফোনটা রেখে দিয়ে আপনি শুনতে থাকুন একটু আগে আমরা এগুলো নিয়েই কথা বলছিলাম। ও যে কালো কালো স্পটগুলো, সেটা কিন্তু ওর এক্সট্রা ওজনের জন্যই হয়েছে। মানে এই 7-8 বছর বয়সে 47 কেজি একটা অ্যাকচুয়ালি কি আছে, যেটা নিয়ে এখনো বলছিলাম যে ছোট ছোট বাচ্চাদের ওবেসিটি এসে যাচ্ছে, ওয়েট অ্যাবনর্মাল বেড়ে যাচ্ছে, শরীরে কিন্তু রোগগুলো কিন্তু আপনার বাসা বেঁধে এসে চলে যাচ্ছে এবং ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু খুব খারাপ। এখন থেকে মেনটেন করা খুবই প্রয়োজন। উনি আপনি এসছেন, থ্যাংকস আপনাকে, যে আপনারা বাচ্চা আপনারা সচেতন হচ্ছেন এখন, সেটা আমি কিছু কিছু করে ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এটার জন্য একটা তো জীবনসুধা ওষুধটাকে মেনটেন করে খাওয়ান, রিচ ফুড, ফ্রাই জিনিস, একদম টোটাল হাই প্রোটিন ফুড খাওয়াটা একদম বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন, কিচ্ছু দরকার নেই। নর্মাল খাওয়া খাবে, নর্মাল ডায়েট একদম, হ্যাঁ নর্মাল চিপস, কেক, পাউরুটি, পেস্ট্রি একদম বন্ধ করে দিন। একবারে দেখবেন নর্মাল খাওয়া খান, ধীরে 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 করে ওয়েটটা ব্যালেন্স হবে। আর মুখের মধ্যে রঙ্গোলির একটা ফেস ওয়াশ, একটা রূপসাগর, একটা মিচ্ছেদা স্পেশাল ক্রিম, একটা নর্মাল মেনটেন্স করে লাগান। আশা করছি দাগগুলো ধীরে 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 করে কমবে, কোনো অসুবিধা নেই। আর জীবনসুধার একটাই প্লাস পয়েন্ট যেটা আছে, যেটা ওয়েটটাও কমবে আর আপনার বডিতে মেয়ের কখনো রিঙ্কলস পড়বে না, যেটা সব থেকে আরেকটা প্রবলেম যে অনেক সময় অনেকে ওয়েট যে কোনো ওষুধ টষুধ খেয়ে রিডিউস করে নেয়, তারপরে দেখা যায় বডি ভর্তি পুরো একদম ইয়ে হয়ে গেছে আর কি, আপনার রিঙ্কলস পড়ে গেছে, আপনার যেটা কি বলে স্ট্রেচ মার্ক চলে আসছে। তো এগুলো কি আছে, অনেক প্রবলেমস আছে আর কি সেখান থেকে, কিন্তু এখানে আপনি আর সেই প্রবলেমসগুলো আসবে না। ফোনে কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যালো, হ্যালো, না ভীষণ একটা নেটওয়ার্কের সমস্যা হলো যিনি ফোন করেছিলেন। আমি বলবো সময় তো এখনও খানিকটা আছে, যদি সুযোগ থাকে আপনি আরেকবার ফোন করতে পারেন। আমরা ছিলাম জয়েন্ট পেনে পবনদা। জয়েন্ট পেনের জন্য একটাই কথা বলবো যে হাড়ে গ্যাপ হয়ে গেছে, হাড়গুলো ক্ষয়ে গেছে, হাড়গুলো শুকিয়ে গেছে, আপনার কোমরের মধ্যে হাড়গুলো ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, আপনার ঘাড়ের মধ্যে দেখা যায় অনেক সময় এক্সরে এমআই করে হাড়গুলোর ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, অনেকগুলো প্রবলেমস থাকে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের একটা প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো আপনাকে ন্যাচারাল ওয়েতে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মারফতে সেই জায়গাগুলোকে আপনার ফিলিং করছে, বডিটাকে ব্যালেন্স করছে, হাড়গুলোকে ব্যালেন্স করছে, আপনার পুরো কাজটা কিন্তু নর্মাল সিস্টেমের মধ্যে ধীরে ধীরে করে আপনাকে ঠিক করছে। এবং সেটা কিন্তু আপনারা প্রতিটা মানুষ আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এই প্রবলেমসগুলোকে নিয়ে এসছেন, এক একজন 5 বছর 10 বছর 15 বছর 20 বছরের প্রবলেমস নিয়ে এসছেন, কিন্তু আজকে তারা ডেটে ভালো আছেন। এই যে আপনাদের কাছে এই একটা বড় একটা সুযোগ, আপনার রঙ্গোলি আয়ুর্বেদিক একটা প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে বহু রিসার্চ করার পরে কিন্তু আমরা এটার একটা সাকসেস রেট পেয়েছি। তো আজকে সেই জায়গাটা কিন্তু মানুষ আজকে ভালো আসছে, আজকে হাঁটতে পারছেন, চলাফেরা করতে পারছেন। তো আজকে যেই জায়গাটা আপনার হয়তো একটা এটা ছিল যে আমি কি জীবনে আর কোনদিন হাঁটতে পারবো, সেই জায়গাটা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, 1 মাসের মধ্যে আমরা যে কমিটমেন্টটা করেছি, যে প্রতিশ্রুতিটা দিয়েছি সেটা আপনারা কিন্তু পাচ্ছেন। সেটা হচ্ছে মিনিমাম 30-50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট 1 মাসের মধ্যে আপনি পাবেন, এটা আমাদের একটা প্রতিশ্রুতি আছে, সেই জায়গাটা কিন্তু মানুষ আজকে পেয়েছেন। ফোনে কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ বলবো, ওই যে আমার একটু সমস্যা হলো যে মাথায় অনেক দিন আগে না 6-7 বছর আগে দেওয়ালের মধ্যে ধাক্কা খেয়ে পড়ে আবার মেঝেতে পড়ে গেছি, মাথায় চোট পেয়েছিল, পিছনের দিক দিয়ে ফুলে গেছিল অনেক দিন হলো। তারপরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাওয়ানো হয়েছে, মাঝখানে একটু কম ছিল, তারপরে এখন না মাথাটা তারপরে ঝিমঝিম ঝিমঝিম ব্যথা করে, এক সাইডটা ডান সাইডটা না আর্ধেক টুকাটি এরকম ব্যথা ব্যথা করে, ডান পা দিয়ে ছুটতে পারি না, একটু ঝিমঝিম করে, আবার একটু নার্ভের শুকলে তো না একটু কম থাকে, তারপর আবার ওষুধ খাওয়া বন্ধ করলেই আবার তেমন ব্যথা করে। আর গালের মধ্যে না কালো কালো দাগ, আপনার বয়স কত?
আমার 45। আচ্ছা আচ্ছা, আপনার মাথায় কি ফোলাটা এখনো আছে না ফোলাটা কমে গেছে? ফোলা নাই, 6-7 বছর হয়ে গেছে, ফোলা নেই। ফোলা নেই তো, কোনো চিন্তা নেই। সাইডে ডান সাইডে ব্যথা করে, কোনো অসুবিধা নেই। আর রাত্রি হলে না, আগে শুনুন, রাত্রি হলে না ঘুম হয় না, রাত্রি হলে ঘুম হয় না, ফ্যান ঘুরতে খাবার, তারপরে প্রচন্ড গ্যাস, প্রচন্ড গ্যাস হয়। ঠিক আছে ঠিক আছে, বুঝে নিয়েছি, আপনার কোনো চিন্তা নেই, আপনার প্রবলেমসটা একদম দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে কমতে শুরু করবে। ওটার জন্য একটা রঙ্গলি জীবনসুদা স্পেশাল মেডিসিনটা খাবেন, একটা রঙ্গলি মাথার মধ্যে একটা শ্যাম্পু আর তেল, ওটাকে রেগুলার কোর্সে ব্যবহার করুন, আর মুখে একটা ফেস ওয়াশ, রূপসাগর মেচেদা ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার, এইটাকে মেনটেন করে মুখে লাগান। আপনার যে দাগগুলো আছে সেগুলো চলে যাবে, রাত্রে ঘুম ভালো হবে, আর যে ব্যথাগুলো হচ্ছে সেটা হবে না আপনার, একদম মেনটেন করুন। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সঙ্গে ফোনে কথা। আর একজন আছেন আমাদের সঙ্গে ফোনে, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছিলাম যে সকালে দুবার নেকড়ে হয়, বুঝলেন? সকালে দুবার, সকালে দুবার নেকড়ে হয়, আর সকালে বেলা একবার নেকড়েটা ক্লিয়ার হয় না। কোথা থেকে ফোন করছেন আপনি? আমি আসানসোল তো করছি। বয়স কত? বয়স 45। ঠিক আছে, আপনি ফোনটা রেখে দিন। উনি কনস্টিপেশনের প্রবলেম, সকালবেলা দুবার উনি যান পায়খানাতে, কিন্তু সেটা ক্লিয়ার হয় না একবারে, এটাই ওনার সমস্যা। ওটার জন্য আপনি আমাদের রঙ্গলি জীবনসুদা ওষুধ আছে, ওটা মেনটেন করে খান, তাহলে আর আপনার কিছু প্রবলেম থাকবে না। ও ধীরে ধীরে করে পুরো ক্লিয়ারও হয়ে যাবে, আর নিজের এনার্জি লেভেলও বেড়ে যাবে, আর পুরো ফাংশনটা ভেতরে যা আছে সেগুলো একদম পুরো ঠিক হবে, কোনো অসুবিধা নেই, এটা নর্মাল প্রবলেম। আচ্ছা, এর আগে যিনি ফোন করেছিলেন কোচবিহার থেকে, ওনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন ধরে আমি আসবো আপনার কাছে বাবনদা। সেটা হচ্ছে যাদের এরকম হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, মেলাজমা, মেচেদার প্রবলেম, এটা তো একটা ক্রনিক সমস্যা, এই সমস্যার হাত থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে কী করতে হবে? দেখো, মেচেদার দাগ যেটা আছে সেটা কিন্তু একটা প্রথম মানুষকে এটা জানতে হবে, এখানে কিন্তু একটা বিরাট কমিউনিকেশন গ্যাপ মার্কেটের মধ্যে চলছে, এটা কিন্তু একটা টোটালি একটা স্কিন ডিজিজ। মেচেদার দাগ যদি থাকে, আবার বলে রাখছি, এমনি মুখে কালো কোনো স্পট পড়লো, ব্রোনোস কালো দাগ পড়লো, সেটা কিন্তু আলাদা, মেচেদার দাগ যদি থাকে তাহলে ওটা টোটালি এটা স্কিন ডিজিজ। আর স্কিন ডিজিজ কিন্তু ব্লিচ হচ্ছে ওর শত্রু, যদি ব্লিচ করে আপনি দাগটাকে তুলতে চান তাহলে কিন্তু আপনার দেখবেন এক মাস পরে আরও মুখটা কালো হয়ে গেছে। যেটা কি হয়, মানুষ বুঝে না, অজান্তে এইসবগুলো দোকানে অনেক ভুলভাল প্রোডাক্টগুলোকে সব বুঝিয়ে দেয়, বিক্রি করে, কিন্তু এগুলা ঠিক নয় আর কি। বেঁচেদার জন্য প্রপার ট্রিটমেন্ট আপনাকে ঢুকতে হবে এবং ব্লিচ মুক্ত ক্রিম লাগাতে হবে, তাহলে কিন্তু যাবে। আর ওই ট্রিটমেন্টটা কিন্তু রঙ্গলি আয়ুর্বেদিক একদম জেনুইন ট্রিটমেন্ট আছে, তার জন্য আপনাকে জীবনসুদা ওষুধ ইন্টারনালি খেতে হবে, তাহলে দাগটা নতুন করে বাড়বে না। আর এক্সটার্নালি রঙ্গলির ফেস ওয়াশ, রঙ্গলির রূপসাগর মেচেদার স্পেশাল ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়েশ্চারাইজার যখন ব্যবহার করবেন দাগটা ধীরে ধীরে করে হালকা হয়ে আস্তে আস্তে করে মেল্ট হয়, কোনো প্রবলেমস নেই। মেচেদার দাগ হতেই পারে, এটা মানুষের স্কিন ডিজিজ নানা রকম আসে, কারো সাদা হয়, কারো কালো হয়, কারো মুখে ঘা ঘা হয়ে যায়, অনেক টাইপের আছে এটা ডিজিজটা। ফোনে কে আছেন? হ্যালো, আমি স্যার ম্যাডাম মেদিনীপুর থেকে বলছি, নিবেদিত করছি। বলুন। আমি স্যারের সঙ্গে একটু কথা বলতে চাই, ডাক্তার বলছেন। হ্যাঁ আপনি বলুন, আপনার কি সমস্যা বলুন। সমস্যা আছে পেছনে, মানে পায়খানা যে করি পেছনটায় আর কি। হ্যাঁ, আজকে প্রায় 5-7 বছর মানে ওই জায়গাটা ভেতরে, অনেকটা ভেতরে জ্বালা করে যাচ্ছে, প্রচুর জ্বালা। হ্যাঁ, সবসময়ের জন্য কন্টিনিউ করে যাচ্ছে, দিনে রাত্রে সব সময়। একদম আছে, আপনি কথা বলছেন ভালো আছে, ওই প্রবলেমসটা অনেক দিন হয়ে গেছে, ওগুলোকে, হ্যাঁ 5-7 বছর হওয়া মানে অনেক প্রবলেমস, আর ওগুলোকে বাড়ছে ভিতরে। সব থেকে বড় ঘটনাটা হচ্ছে এটাকে ইমিডিয়েটলি আপনার ট্রিটমেন্ট করা দরকার, আর ট্রিটমেন্টের জন্য রঙ্গলির একটা পাইলোকেয়ার ক্রিম নেবেন, ওটা আপনাকে মলদ্বারের ভিতরে লাগাতে হবে, লাগানোর প্রসেসটা হেল্পলাইনে জেনে নেবেন, ভিতরে কাগজও আছে, যদি বুঝতে অসুবিধা হয় ফোন করে জানবেন। আর একটা জীবনসুদা ওষুধ মেনটেন করে খান, 4 বার মিনিমাম খাবেন, রিচ খাওয়া, ফ্রাই জিনিস, স্টক, এগুলোকে একদম অ্যাভয়েড করুন, একদম দেখবেন আপনি 4 থেকে 5 দিনের মধ্যে আস্তে আস্তে জ্বালাটা কমতে আরম্ভ করবে এবং ধীরে ধীরে করে পুরোটা ঠিক হয়ে যায়। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে ফোন করবেন, আপনার সমস্যা যাতে মিটিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা করে দেবো। নিশ্চয়ই। আমাদের সঙ্গে এখন কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। না আমি বলছিলাম, হ্যালো। হ্যাঁ বলুন। ওই
আঙ্গুলের যে ইয়েগুলো আছে, ফিঙ্গারগুলো যে আছে, মানে হাতের বাম হাতে ডান হাতে, এগুলোকে ব্যান করতে মানে অসুবিধা হচ্ছে আর কি গত এক দেড় মাস ধরে। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি আগরতলা থেকে বলছি। কত বয়স আপনার? আমার 56। কোন ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার তো একদিন এমনিতে দেখিয়েছিলাম, এটা অন্য পারপাসে গেলাম, একটু পরিচিতের মধ্যে ছিল, বলেছিল আমাকে গরম জলে সেক দেওয়ার জন্য আর কি। আর হেল্পলাইনে কথাটাকে বলে দেবেন, তার জন্য একটা ওষুধ সাজেস্ট করে দেবে, মেনটেন করুন। আশা করছি আপনার প্রবলেমস থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে যাবেন, এরপরে যদি কোনো প্রবলেমস থাকে তাহলে ফোন করে কথা বলবেন। আপনি হেল্পলাইন নম্বর দুটো নোট করে নিন, অনুষ্ঠান শেষ হওয়ার পর হেল্পলাইনে ফোন করবেন, বলবেন যে আমার এই সমস্যা, আমি লাইভ অনুষ্ঠানে কথা বলেছিলাম, আমার সাথে কথা হয়েছিল, আমাকে কী কী করতে হবে আপনাকে বলে দেওয়া হবে, আপনি সেটা ফলো করুন। আর প্রোডাক্ট চিন্তা করবেন না, 8100-33334 এই নম্বরটা রয়েছে, এই নম্বরে ফোন করে যদি আপনি অর্ডার দেন প্রোডাক্ট আপনার বাড়িতে চলে যাবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কি বললেন? হ্যালো, হ্যালো, ফোনটা কেটে গেল, বুঝতে পারলাম না। যারা অনুষ্ঠান দেখছেন, কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা আরও কোনো প্রশ্ন রয়েছে, কিছু জিজ্ঞাসা রয়েছে, হেল্পলাইন নম্বর বলে দেখুন, এই যে একটা সাদা রঙের বক্স দেখুন, ঠিক মানে আমার ডান হাতের এইখানটাতে একটা সাদা রঙের বক্স রয়েছে, ওখানে পরপর দুটো ফোন নাম্বার লেখা, ওই ফোন নাম্বারগুলোতে ফোন করবেন। ফোন করে আপনারা কথা বলে নিতে পারবেন, বলবেন যে আমার এই প্রবলেম হচ্ছে বা আমি এটা বুঝতে পারিনি, আপনাদেরকে বুঝিয়ে দেবে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টা এই দুটো হেল্পলাইন নম্বর কিন্তু কাজ করে, ঠিক আছে? কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি বারাসাত থেকে রীনা বর্ধন বলছি। বলুন। বলছি আমার হাজবেন্ডের না খুব মাইগ্রেনের প্রবলেম আছে, তাতে খুব মাথা যন্ত্রণায় ভোগে, অনেক ডাক্তার দেখিয়েছে কিন্তু কমছে না। আচ্ছা, বেশ, একটা জিনিস বলে রাখছি যে মাইগ্রেনটাকে আপনারা কিন্তু দিনের পর দিন একটা নর্মাল অ্যান্টাসিড ট্যাবলেট খেয়ে 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 মাইগ্রেনটাকে তৈরি করেছেন, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। সুতরাং আপনাদের একটা প্রতিটা মানুষে অ্যালার্ট হতে হবে, যখনই অ্যাসিডিটি প্রবলেম চালু হচ্ছে তখনই আপনাকে ইমিডিয়েটলি আপনার স্টমাকের ট্রিটমেন্ট করতে হবে, যাতে এই প্রবলেমসটা না বাড়ে। এটা কিন্তু আপনার একটা এমন একটা স্টেজে এসছে যেটা আপনাকে মানে দিনের পর দিন আপনাকে প্রবলেমসে দাঁড় করিয়ে দিচ্ছে। যাই হোক, আপনি এখন এসছেন, কোনো অসুবিধা নেই, এটার জন্য রঙ্গোলি জীবনসুধা স্পেশাল মেডিসিনটাকে খাবেন, 4-5 দিনের মধ্যে আপনার প্রবলেমসটা কমতে আরম্ভ করবে এবং আপনার হাজবেন্ডের 1 মাসের মধ্যে মিনিমাম 70-80% মাইগ্রেনের সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। কোনো অসুবিধা থাকলে ফোন করবেন। একদম, আমাদের হাতে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে পবনদা, কিন্তু যদি হেয়ার ফল নিয়ে কথা না বলি তাহলে একদমই চলবে না, তো হেয়ার ফল নিয়ে কথা তো একটু বলতেই হবে। হেয়ার ফল আজকে ডেটে একটা বিরাট সমস্যা, এটা কিন্তু আজকে যুগ যুগ ধরে এই প্রবলেমস চলছে আর যুগ যুগ ধরে এটা মানুষ মিসগাইডেড হয়ে আসছেন। প্রথম ঘটনাটা হচ্ছে যে মানুষ কে কোথায় একটা রেজাল্ট পেয়েছেন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রশ্ন হয়েছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদ থেকে যখনই হেয়ার ফলের প্রোডাক্টটাকে মার্কেটে লঞ্চ করা হয়েছে, এটার পিছনে কিন্তু সবসময় একটা মানি ব্যাক গ্যারেন্টি ছিল। কেন ছিল? যে এই প্রোডাক্টটা অতটাই কাজ করে যতটা মানি ব্যাক গ্যারেন্টিটার একটা ভ্যালু আছে। তো আজকে মানুষকে কিন্তু আমরা সেই জায়গাটা দিয়েছি, প্রতিটা সাবজেক্টের মধ্যে রেজাল্ট দেওয়া হয়েছে, তা হেয়ার ফলের উপরেও দেওয়া হয়েছে। আজকে 3 দিনে যদি আপনার 70-80% হেয়ার ফল কন্ট্রোল না করে, তাহলে রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাকে 100% টাকা ফেরত দিবে, ক্যাশ রিটার্ন করবে। চতুর্থ দিনে আপনি প্রোডাক্টটাকে রিটার্ন করুন, আপনার টাকাটা নিয়ে নিন, একদম কোনো অসুবিধা নেই। আর আপনার মাথার মধ্যে যা স্কিন ডিজিজ আছে, যেটা হেয়ার ফলিং রিলেটেড যা ডিজিজ আছে, মাথায় ঘা হয়ে যায়, মাথায় র্যাশ হয়ে যায়, ব্রণ হয়ে যায়, মাথায় খুশকি হয়, তেলা খুশকি আছে, চুলের লেন্থ বাড়ছে না, চুলটা হেয়ার স্প্লিটেন হয়ে যাচ্ছে, আপনার চুলটা রাফ হয়ে যাচ্ছে, প্রতিটা সাবজেক্ট থেকে মানুষকে মুক্তি দিয়েছে রঙ্গোলি আয়ুর্বেদিকে, রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল। এই ডিজিজগুলো সারতে একটু সময় লাগে, কিন্তু হেয়ার ফলটা ডে ওয়ান থেকে রেজাল্ট পাওয়া যায়, তার মধ্যে কোনো কোশ্চিন মার্ক নেই। আজকে যারা ট্রিটমেন্ট করছেন, যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, তারা আজকে স্মাইলিং লাইফ মেনটেন করতে পারছেন, তার প্রতিশ্রুতি গ্যারেন্টি আমি দিয়েছি। একদম, আজকে আমাদের হাতে সময় শেষ, অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনারা মনে রাখবেন, প্রত্যেক সোম, মঙ্গল, বুধ এবং শুক্র ঠিক দুপুর 1টার সময়
মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুপুর 2:30 চলে আসছেন, কিন্তু সরি বৃহস্পতিবার এবং শনিবার দুপুর 2:30 চলে আসছেন পবনদা আপনাদের জন্য। অতএব সঙ্গে কিন্তু থাকতেই হবে। অনেক ধন্যবাদ পবনদা, নমস্কার।